এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ শো স্টার এন্টারটেইনমেন্ট নিউজ অফ দ্য উইক, যেখানে আমরা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদেরকে এই বিষয়ে সব গল্প জানাবেন সেই আলোকিত তারকা নিজে। আজকে আমি নাজিবা বাশার আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাদি মোহাম্মদ শাহনেওয়াজ। আজকে আমাদের সাথে যে আছে তাকে আসল অর্থে মাল্টি ট্যালেন্টেড বলা যায়। From debater to RJ to dancer to model to actor and now hopefully we will get her as a singer. Please welcome the superstar Nusrat Faria. Oh, thank you. Quite an introduction. Yes, quite an introduction. But Amik too, like, she's already a singer and she's fantastic. I think yeah. Big fan of yours as a singer as well. Wait korchi je ekdom commercially amra Nusrat Faria ke jodi singer hishebe pai. Is that going to happen? Well, I think I'm already on board as a commercial. I'm only doing commercial songs. Yeah. But on a regular basis, of course, I'm going to do China because that's it's not my work to do. I'm an actress first. Right. So I'm going to do that. I'm going to do that too. Because যে গাছগুলো আসে আমার কাছে বা যে গানগুলোর কম্পোজিশন বলো বা যে প্রজেক্টটা আমার কাছে ক্রিয়েট হয়, আই ফাইন্ড ইট গোজ উইথ মি অ্যান্ড আই এম আ ফান লাভিং পার্সন, আই লাভ টু ড্যান্স অ্যান্ড আই এম আ পার্টি পার্সন ইন মাই হার্ট, সো আই ওয়াজ লাইক ওয়াই নট, লেটস ডু সামথিং দ্যাট এন্টারটেইন পিপল। দ্যাটস গ্রেট। সো বেসিক্যালি আমাদের শোটা এন্টারটেইনমেন্টের সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে ট্রেন্ডিং নিউজ নিয়ে। আর আমাদের এখনকার নিউজ যেটা ট্রেন্ডিং সেটা হচ্ছে নুসরাত ফারিয়ার নতুন গান আসছে হাবিবি। Please tell us a little bit about that song. So basically, usually jeta hoyeche, if you see from Pataka to Ami Chahe Thakte, I took 2 years of break, right? Because I wanted to make a track that jeno shobari onek onek beshi pochondo hoy, shei sathe sathe jeno appreciated hoy. Because what end of the day, what we are as an artist, like amra ekta kaaj korbo onek koshto kore banabo and we put it in front of the world so that it get appreciated. Ebong oitai kintu amader ashole তুমি যদি বলো দ্যাট ইন্সপায়ার্স আস। সো আমি চাই থাকতের পর অ্যাকচুয়ালি আই হ্যাড নো প্ল্যান টু মেক দ্য সং এক্স্যাক্টলি আফটার 1 ইয়ার, বিকজ আই ওয়াজ ভেরি বিজি শুটিং অ্যান্ড কোভিড ছিল সব কিছু মিলে, আমাদের মুভি রিলিজ হয়েছে অ্যান্ড আই ওয়াজ শুটিং আনাদার মাল্টিপল মুভিজ একসাথে। অল অফ আ সাডেন আমাকে SBF থেকে ফোন দিল। অ্যাকচুয়ালি SBF এর কাছে আমি অনেক কৃতজ্ঞ, বিকজ ওরা এতখানি ব্লাইন্ডলি বিলিভ করে আমার ক্রিয়েটিভ বলো প্ল্যান্স বলো সব কিছু মিলিয়ে। সো দে কল মি অ্যান্ড দে সেড লাইক কি আছে তোমার কাছে, আমার এই 4ই নভেম্বর আমার ফাইনাল এক্সাম শেষ হবে, মানে 3rd ইয়ার। But হ্যাঁ, so এইটার জন্য so I've been really stressed this year, যে পড়াশোনা সবকিছু মিলে, so of course I didn't make anything. তো আমাকে মনিদা ফোন করে বললো যে কি আছে তোমার কাছে, আমি বললাম কিছু নেই, দিওয়ালি আসতেছে, উই ওয়ান্ট টু রিলিজ আ ফাটাফাটি পাতাকা টাইপের ট্র্যাক। আমি বললাম যে আই ডোন্ট হ্যাভ এনিথিং, সে কতদিন লাগবে রেডি করতে, আমি ইটস গোনা টেক টাইম, ইটস গোনা টেক আ লট অফ টাইম। I was like, no, listen, we don't have a lot of time. This time, ekটু আস্তে করে ছোট প্যাকেজে করো। I was like, listen, I can't do that because, of course, I'm not a pro singer or a musician. I need a time to build this up. Nafis আছে কাইনেটিক মিউজিকের, হু অ্যাকচুয়ালি হেল্প মি উইথ মাই লাস্ট ট্র্যাক অ্যান্ড ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। সো ওর কাছ থেকে বেসিক্যালি আমি আমার সব মিউজিক সোর্সিং থেকে শুরু করে কাকে নিলে বেটার হয়, কাদের সাথে কোলাবরেট করলে বেটার হয়, সো আই অলওয়েজ ডিসকাস উইথ হিম। So I made a phone call to Nafis and Nafis stays in Montreal. So this entire project is it's a international collaboration. Global. It's a global collaboration. Ami Bangladesh theke, Nafis is from LA and then these people are from Calcutta and the Pushora director is from Bombay and the mix who have mixed the song, he is from Montreal. But every and shobar time zone is different, mane amar phone er home page e shobar time zone are different, okay, Montreal, LA and this Bombay shob kichu kora, ebong tumi to track rakhte hoy ami oke phone korle is it too late, yeah exactly. But most of the time ami kon office ke call korchi, he is sleeping, he is dead sleep, but amar ekhane ekhon raat paria. So I call Nafis and I say like, listen, this is the thing, Monida wants us to do a song for Diwali, so what can we do?
আমি গানটা শুনলাম খুবই স্লো মেলোডিয়াস একটা লাভ সং You know, the fadey filler gaan, the fadey, the Arabic tunes, yoga, jirukum gaan gulo kore, khub soft, mane ekta couple dance korche, erukum ekta gaan. Shudhu last e ekta line ache, baby, baby, hobe ki amar habibi. That's only one line that I've got picked. And the entire song is like, I call Nafis to listen, I only like the hook line. তো আমি আদিব এবং নূর নবী যে গানটা লিখেছে আমরা দেন ফার্স্ট মিটিং করলাম আর আদিব আই হ্যাভ টু সে ওর আগে একটা গান বের হয়েছিল উইচ ইজ কোয়াইট পপুলার বন্ধুরে যেতে সিয়াম অ্যান্ড রিদি অ্যাকচুয়ালি ডিড দ্য মিউজিক ভিডিও অ্যান্ড দ্য বন্ধুরে ওয়াজ উইথ মুজা So they have the different kind of a textures of music already. মানে ওটা মানে আদিবকে একটু just বললেই আদিব বলে হ্যাঁ হ্যাঁ আপু করে দিচ্ছি আর they are very young people. They are hardly 20-22 and নূর নবী আরো ছোট. ও মাত্র ইন্টার মনে হয় পরীক্ষা দিয়েছে যে গানটা লিখেছে. আচ্ছা. So I have said both of them, I said like listen, we're going to make a dance number out of this song. ওটা তো মাথায় হাত. I said হবে না এটা তো তোর ভালোবাসার গান. No, we're going to make a very witty, girly, very dance number. আমরা বানাবো এটা and what can we do about it? And that's how Habibi actually happened. And rest is the history. I really can't wait to make hear this song. Before the camera started rolling, আমরা কথা বলছিলাম যে Habibi একটা Arabic pop song. Yes. And আমরা কথা বলছিলাম যে যেহেতু Arabic এর সাথে আর মিডিয়ার সাথে আমরা একটা জিনিসই associate করি. So is it going to be there? What is that? The belly dance. Are we gonna see? Well, there is. We have tried different kind of a dance, you know, like style in this song. Because if you see in Pataka, I have tried a very hardcore style of a performance. Which I think was trending in 2018. Collaboration chilo, but original video there was a belly dance as well. A little portion of ekhane ami fire niye dance korchhilam. So ekhane jeta actually it's a mixture of belly dance and a pop version of dance so that audience jeno ei concept e na thake je acha Arabic gaan manei hocche belly dance hobe not necessarily that so it's a fusion but yes the dance pattern we have adopted mane amar Bombay te 4 din tana rehearsal korte hoyeche just to adopt that form because amra ashole oitate upasthan amra jeno stage e perform kori we want to like normal dance moves but this is little different what I've done before it's more on stylized it's more on a k-pop it's more on an urban version of the dance pattern jeta ekhon globally onek popular from the lyrics and everything that has happened amra jani je pataka is more like a breakup song yeah and ami chai thakte is more of a patch up song yes Habibi ke amra kon it's actually mediocre song I would say because if this song is about like actually break up kore patch up hor por jeta hote pare na patch up hobar pore hote pare it's like I would say it's a very on a baby stage like I'm trying to woo a man because I'm praising him সাধারণত কি হয় প্রত্যেকটা গানের মধ্যে দ্য গাই হুজ দ্য ওম্যান এক্স্যাক্টলি ছেলেরা সাধারণত মেয়ের রূপের ঝলক চোখের জাদু এন্ড এভরিথিং প্রশংসা করে বাট আই ফিল লাইক হোয়াই নট মেন মানে মেয়ে ছেলেদের কি ইচ্ছে করে না প্রশংসা এই গানেও কি আর ইউ প্রেজিং দ্য ছেলেস রূপের ঝলক বাট আই অ্যাম রাদার প্রেজিং হিজ পার্সোনালিটি এন্ড হোয়াট মেক্স মি ফল ইন লাভ উইথ হিম এন্ড অলসো বাট দেয়ার ইজ ওয়ান লাইন যেখানে লেখা আছে যে তুমি হবে আমারই মনে হয় না হলে নেই তো কোনো ভয় মানে হচ্ছে আই থিংক আই হ্যাভ আ ফিলিং ইউ আর গোনা বি মাইন বাট ইভেন ইফ ইউ ডোন্ট ইটস ওকে মানে মাই লাইফ ইজ গোনা গো অন বিকজ অফ আ কুইন প্যাচ আপে ঠিক আগে যেটা ইয়েস অ্যাবসলিউটলি দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আ ম্যান রাইটিং আ লাভ সং এন্ড আ ওম্যান রাইটিং আ লাভ সং বিকজ ওয়েন আ ওম্যান আই অ্যাম গোনা কিল মাই সেলফ আমার তোমাকে পেতেই হবে হ্যাঁ নো নো দিস গার্ল ইজ কোয়াইট অ্যাডামেন্ট ওয়েন ইট কামস টু হার ম্যান ইন দ্য সং Oh, actor, basically the concept-wise, she's the queen of her own kingdom.
and she pick and choose the king. Acha. Oh, wow. So that's the concept, and it's a very feminist. Very not a feminist, I would say. It's for everyone. But ha, amader ekhane kintu meyder jonno gan hoy na. Jeta globally onek beshi popular. If you see mane all meyder the perspective theke hoy na. Meyder jonno hoy, but meyder perspective theke hoy na. Je meyta ki bolte chay, how she feels, and mane thake na je it's like a some sort of a taboo. Je ekta mey ekta chhele ke proshongsha korbe. Merao kintu ha, amar proshongsha korbe. Ami Why should I ask him out? Like that. It's like if a girl likes someone, she should go ahead and say, and that man equally deserves the love and the appreciation. Dharan, you're singing for someone. Okay. You're doing playback. Uh-huh. If there was one person that you visualize acting to your voice, who would that person be? Oi manushta ke hobe je apnar voice er sathe portray korbe nijeke. But it's like globally or shudhu Bangladesh? Shudhu Bangladesh. Except yourself. Except, well, I have done my first playback in my own movie. Jodi Kintu Tobo, jeta ei bochor release hoyeche. That's my official first playback. But I don't have the courage to do playback for anyone else. Because other than yourself. Other than myself. Because I can take that garbage on my shoulder. But I don't want anyone to go through that. You're being too humble. No. But still, you know, like, I think that's... আমাদের দেশে অনেক ভালো ভালো সঙ্গীত শিল্পী আছে যারা খুব সুন্দর গান গায়, টু ডু মুভি প্লেব্যাকস, বাট আই থিংক আই রিয়েলি ওয়ান্ট টু স্টিক টু মাই জেনরা দ্যাট আই এম ডুইং রাইট নাও. আচ্ছা, স্পিকিং অফ দ্যাট, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্য ক্রিটিসিজম? অনেক সময় তো অনেক সিঙ্গার্স আছে তারা মানে একটু সেলফ কনসিয়াস হয়ে যায় যে আরে আমরা এতদিন ধরে গান গাচ্ছি, বাট এই নুসরাত ফারিয়া এসে এখন গান গাচ্ছে এন্ড আমার সব লাইমলাইট নিয়ে যাচ্ছে. নিশ্চয়ই অনেকে আছে যে এরকম বলে. সো হোয়াট ডু ইউ সে টু দ্যাট? আলহামদুলিল্লাহ, আই হ্যাভন্ট ফেসড ইট, বিকজ উইথ দ্য সিঙ্গার কমিউনিটি আই হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ. কারণ আমি একটা সময় উপস্থাপিকা ছিলাম, তো তখন আই ইন্টারভিউড লাইক বাংলাদেশের অলমোস্ট 90% অফ দ্য সিঙ্গার্স. সো দে নো যে কখনো যদি তারা শেষ হতে লেট করে আসছে আমি গান গেয়ে শো বাঁচাই দিছি. সো আই হ্যাভ দ্যাট প্রিভিয়াস রেকর্ড অ্যাজ ওয়েল. বাট দে হ্যাভ বিন অলওয়েজ ভেরি হেল্পফুল, অ্যান্ড মানে ওরা খুবই সহযোগিতা করেছে. লাইক ওয়ান অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড কনা আপু, শি ইজ লাইক গিভস মি এভরিথিং, লাইক এটা এটা ঠিক কর, এটা ভালো হবে. ইভেন দো সামটাইমস সাম নোটস, বিকজ আমি যেহেতু কখনো গান শিখিনি, she trains me up, why don't you do a little bit of this. So amake ekum shikhai dile I can do it. So it's not that they have been negative towards me, rather they have been much more positive, because my style and my genre is completely different. It's for it's entertainment, pure binodon. Ek kothay bolte gele my objective to play music or make music is just for entertainment. কিছু শিখার নাই, কোনো জ্ঞান নাই, নাথিং. আমি জানতে চাচ্ছি যে এত বড় লম্বা একটা ক্যারিয়ার প্রোগ্রেশন, ডিবেটার, আরজে, মডেল, অ্যাক্টর, এবং প্রত্যেকটাতে কিন্তু ইউ হ্যাভ এক্সেলড. সো হঠাৎ করে গানের ভাবনাটা কোথা থেকে এসেছে? ওয়াজ ইট আফটার ইউ মেট মাস্টার ডি, নাকি আগে থেকে ইউ হ্যাড সাম প্ল্যান? নো, মাস্টার ডি তো অ্যাকচুয়ালি কে মাস্টার করে আসে. পতাকার আগে হাউ ডিড দিস thought come to you, jami hoy to ba gaan gaane venture korte chai? Because my voice texture is pretty much a little bit on a lower bass, and also onic ami item song er offer petam. So Achha. For to sing and give my vocal for item songs. Okay. Because item song gulo to jeta hoy je rather than the husky and the sweet, it's much more on the attitude husky, and then একটু depth vocal gulo prefer kore. So ami mone korlam accha thik ache, erokom offer ami pachhi, ami age ta gaan gaini, dari dekhi ki hoy, then ami manusher jonno gabo. Amra notun ki pachhi Fariar kach theke? 2021 covid thaklo for me the year actually was pretty good. Jekhane actually hall bondho, cinema release hocche na, tarpor I would say I'm one of those luckiest person je 2020 teo amar covid er shurute movie release hoyeche, 2021 eo release hoyeche. So I had a movie release, now I have a song release which is very freshly baked for all of you guys. November e 2 tarike release hocche, and then I'm back to movie shooting. So yes, সামনের বছরে আমরা মুভি কি কি নতুন পাচ্ছি যেগুলো অলরেডি র‍্যাপড আপ? র‍্যাপড আপ এর মধ্যে অপারেশন সুন্দরবন যেটা একটা মুভি, ওটা রিলিজ হওয়া বাকি আছে, অ্যান্ড দেন পাতাল ঘর, ভেরি ডিফারেন্ট জনরা অফ মুভিজ অফ মাইন, আমি কখনো এই ধরনের একদম ফুল অন অফ ট্র্যাক মুভি ট্রাই করিনি. তো এই প্রজেক্টটা নিয়ে আমি আসলে অনেক অনেক হোপফুল, এবং এখানে আসলে একটা ডিফারেন্ট ভার্জন অফ নুসরাত ফারিয়া পিপুল উড লাভ টু, আই গেস পিপুল উড লাভ টু সি.
and then Bongobondhu shooting cholche half mm-hmm. done you are also yeah. part of it you know tumi amar bhabi na and our ekhane ঢাকা 2040 বলে একটা মুভি হাফ ডান আছে ওটা এখনো শেষ হয়নি অ্যান্ড দেন কলকাতার ভয় বলে একটা মুভি আছে যেটা হাফ ডান এখনো শেষ হয়নি অ্যান্ড বিবাহ অভিযান টু সো ইয়েস ইউ হ্যাভ টু শুট ইন কলকাতা আ লট দেন ইউ হ্যাভ টু শুট ইন মুম্বাই আ লট আমি যদি বলি যে দ্য ডিফারেন্স ইন শুটিং এক্সপিরিয়েন্সেস বাংলাদেশ কলকাতা মুম্বাই অ্যান্ড ইফ ইউ কুড ইফ দেয়ার সাম থিংস যেটা বাংলাদেশের শুটিং এ ইউ কুড অ্যাপ্লাই ফ্রম দেয়ার হোয়াট উড দোজ বি অ্যাকচুয়ালি এরকম না ডিফারেন্সেস বলা যায় না বিকজ সবার ওয়ার্কিং প্যাটার্ন ইজ ডিফারেন্ট লাইক ফর এক্সাম্পল আমি তোমাদের সাথে ইন্টারভিউ করতে বসলে বা গল্প করতে বসলে যেই ভাইব ওখানকার ভাইব ইজ ডিফারেন্ট ইটস নট দ্যাট যে খুব টেকনোলজিক্যালি প্রফেশনালি ডিফারেন্ট ইটস লাইক এভরি ইন্ডিভিজুয়াল পিপল আর ডিফারেন্ট সো সেইভাবে আমি যদি বলি ঢাকা যখন আমি শুটিং করি আমি তখন রানি I was like amar jokhon jeta iccha ami kortechi tu deri kore gelam kauke kichu keu kichu bollo na but okhane of course it's a complete strange country for me so ekhon ek strange na ekhon I'm quite used to but still oi hesitation to reservedness to ek tu thake mane it's just not your people yeah ade oita but is it different even for a native Indian actress is it different okhane ki professionalism ta obhabe aro beshi maintain kore actually because that industry is 100 years industry so oi industry যে মেশিনটা 100 বছর ধরে চলছে আর যে মেশিনটা 50 বছর ধরে চলছে পার্থক্য তো থাকবেই সো ওইটা মানে আই উড নট সে নেগেটিভ অর পজিটিভ আই উড রাদার সে ইটস আ ভেরি ক্লিয়ার মানে থাকে না যে খুব ডিফারেন্ট ডিফারেন্ট ওদের ব্যাপারটা খুব মানে এক্সপেরিয়েন্সের জায়গা থেকে হ্যাঁ অ্যাবসলিউটলি এবং ওদের জায়গাটা খুব পরিমিত লিখিত এবং ওরা জানে এতটুকুই আমরা করব এবং ওখানে আসলে কাজটা অনেক সিরিয়াসলি নেয় মানে ওয়ার্ক মিন্স ওয়ার্ক আর শিফট মিন্স শিফট মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা যদি শিফট থাকে ওই শিফটই হয় ওই 6টা 9টা বাজে না ক্যামেরা রোল করবে 6টায় ক্যামেরা বন্ধ হবে মানে ওই টাইম যেমন আমার আমি হাবিবি যখন শুট করেছিলাম সো আই উই স্টার্টেড আওয়ার শিফট ওয়াজ 11 টু 11 মানে দুপুর 11টা থেকে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত সো আমরা আমাদের হোটেল থেকে স্টার্ট করেছি 6:30 ইন দ্য মর্নিং বিকজ দ্য লোকেশন ওয়াজ 2 আওয়ার্স ফার সো 2 ঘন্টা আমি ট্রাভেল করে আমার মেকআপ করে আই হ্যাভ টু মেক শিওর যে ক্যামেরা স্টার্টস দ্য শিফট স্টার্ট ফ্রম 11 সো এরপর তোমার 11টার সময় ওরা লাইট অফ করে খুলে নিয়ে চলে যাবে দে উড নট লিসেন টু ইউ বিকজ দেয়ার শিফট ইজ শিফট সো এই জিনিসের প্র্যাকটিসগুলো অ্যান্ড সবকিছু খুব লিখিত পড়াশোনার মতো তোমরা যেরকম ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন ইন দ্য সেন্স আমাদের এখানেও অনেক ডিসিপ্লিন আই উড নট সে প্লিজ আপনারা মনে করুন আমি এখানে কেউ ছোট করছি হ্যাঁ প্লিজ ইটস জাস্ট দ্যাট ওখানকার প্যাটার্নটা ইটস মোর লাইক অ্যান অফিস টাইপ আমরা এখনো এই জায়গাটাতে উই আর অন আ লিটল But yes, নিজের মানুষদের সাথে কাজ করা নিজের দেশে হোম গ্রাউন্ডে কাজ করা আর আমন সো হোয়াট ডাজ আ পিসফুল ডে ফর নুসরাত ফারিয়া লুক লাইক হোয়াট ডু ইউ ডু লাইক ওয়েকিং আপ প্লেইং উইথ মাই ক্যাট অ্যান্ড দেন হ্যাভিং আ ভেরি গুড ফুল অফ নিউটেলা দিয়ে ভরায় পাউরুটি খাওয়া অ্যান্ড দেন ওয়ার্ক আউট আ ভেরি গুড কোম্পানি সেটা ফ্রেন্ড হতে পারে সেটা মা বাবা হতে পারে সেটা যেই হোক না কেন অ্যান্ড দেন গোয়িং আউট টু ডু সামথিং আই অ্যাম আ ভেরি চিল্ড পার্সন মানে আমি যখন কাজ সপ্তাহে আমি এখন অ্যাকচুয়ালি 3 দিন কাজ করি 3 থেকে 4 দিন বাকি 2 দিন আমি রেস্ট করি বা আই চিল আই ওয়ার্ক আউট সো ইয়া দ্যাটস হাউ স্পিকিং অফ ওয়ার্ক আউট ইউ আর কোয়াইট দ্য ফিটনেস ফ্রিক আমরা সবাই জানি উই অল নো নুসরাত ফারিয়া দুইটা জিনিস হলে শি ইজ আ ফিটনেস ফ্রিক এন্ড শি ইজ অ্যান অ্যাবসলিউট গ্ল্যাম কুইন ফিটনেস ফ্রিকের এই ব্যাপারটা যে ওয়ার্কআউট করতে হবে ফিটনেসের মধ্যে থাকতে হবে ওয়ার ডিড দিস কাম ফ্রম ওই যে অ্যাকচুয়ালি মাই ওয়েন মাই ফার্স্ট মুভি রিলিজ আমি যখন বড় পর্দায় নিজেকে দেখেছি দ্য পার্সন আই অ্যাম যে পরিমাণ আমি নায়িকা দেখে ক্রিটিক করি এখন আমাকে মোটা লাগতেছে এটা কি মেনে নেওয়া যায় মানে কেউ ইমাজিন আমি দৌড়াচ্ছি আর আম সিং লাইক ও মাই গড আই ডোন্ট হ্যাভ আ বাইসেপস আই লাইক ওই রিগ্রেটে আমি মারা গেছি অ্যান্ড দেন আই জয়েন জিম দ্যাট ইজ অন 2015 এ ইউ হ্যাভ বিন রিলিজিয়াসলি কন্টিনিউইং ইয়েস তো আমরা কি কোনো ফিটনেস বা ওয়ার্কআউট ভিডিও পাবো Well, it's almost every other month I'm doing because এখন যেটা হয়ে গেছে যেই ধরন করো ব্র্যান্ডের প্রমোশন বা বিজ্ঞাপনের শুট সবাই বলে আপা আমরা জিমে শুট করবো আমি মাফ করেন ভাই জিমে আর কত বিকজ দের ইজ লাইক সো মেনি অফ কমার্শিয়ালস ফটোশুট হ্যাভ বিন ডান ইন মাই জিম অলসো ইফ উই ফলো ইওর ইনস্টাগ্রাম আমরা কিন্তু জিমের ছবি সবচেয়ে বেশি মনে হয় দেখা বিকজ আই ডোন্ট ডু আ লট অফ বিকজ ইউ হ্যাভ টু বার্ন অফ দ্যাট নিউট্রেলা রিমেম্বার এক্স্যাক্টলি বিকজ আমি ওয়ার্কআউট করি করে সো দ্যাট আই ক্যান এনজয় এন্ড
eat a lot of food and also a workout kora sathe sathe actually we have built up quite a good community because if you say amar mone ache ekhon ami jokhon badhona apuke dekhi I really feel inspired to see her because I have seen her initial days when she was like a pretty heavy and she was in depression or mental health er obostha bhalo chilo na and I remember I saw her on a treadmill je o hatte parte sena and she might break down any moment ebong o tokhon ami oke bollam je you know cholo ajke workout kora lagbe na amar sathe bosho so I actually very happy that I had that opportunity to inspire her and look at her mashallah this badhana po khub I know Faria inspired me to go ahead and even kona abu if you see if you look at her now she's like half of her She's a completely different person. Yes. And workout buddies are the best buddies. Yes. Yeah. Yes. So I have literally a set of my friends. Yeah. The first rules to be my friend. I tumi gym koro. Acha thik ache. Asho amar sathe join koro. Kichu korte hobe na. Adha ghonta hato. Hatle we will be friends. So that's like my thing. That's my place actually. I really enjoy working out. That's great. The whole country has watched you grow up. Yes, মানে বেসিক্যালি হার ডিবেটার থেকে আরজে আরজে টু মডেল মডেল টু অ্যাক্টর নাও টু সিঙ্গার তো আমরা সবাই কিন্তু নুসরাত তারেকে বড় হতে দেখেছি আমাদের সাথে এখন ফিলস লাইক শি ইজ আ পার্ট অফ মাই ফ্যামিলি দে ইয়াং গার্লস হু স্টার্টেড অফ জাস্ট লাইক ওয়েন ইউ ওয়্যার আ ইয়াং গার্ল ওদেরকে যদি কিছু ফার্স্ট অফ অল মাই ভেরি genuine advice to you jeta amake kyo kokhono choto belay boleni because there was I had a lot of restrictions and mane you know conservative situation around me amake basha theke baire giye theke kaj korte hoyeche so because it was not acceptable in our family ekhon manushjon onek broad minded people are more open hearted as well so I would say first thing is that educate yourself nothing above that je kaj ta tumi korcho ba je kaj ta korte tumi interested shei byapare dokkhota ebong jodi tomar kichu ta holo education থাকে দ্যাট হেল্পস আ লট লাইক ফর মি আই ডিডন্ট আই হ্যাড জিরো এডুকেশন লাইক আমি নাচতে জানতাম আমি কোনোদিন নাচ শিখিনি আমি কোনোদিন গান শিখিনি নেভার হ্যাড আ চান্স টু লার্ন হাউ টু স্পিক বাট আই ওয়াজ জাস্ট আ ডিবেটার অ্যান্ড আমি আই ওয়াজ আ ড্রপ আউট ফ্রম মাই কলেজ অ্যান্ড দেন আমি এখন আবার পড়াশোনা শেষ করেছি সো আই হ্যাড মাই আপস অ্যান্ড ডাউনসেস বাট যদি তোমার কাছে সেই সুযোগটা থাকে প্লিজ ফিনিশ ইউর গ্র্যাজুয়েশন ফার্স্ট দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই জায়গাটা খুব ক্ষণস্থায়ী আজকে আমি হয়তো বা নুসরত ফারিয়া ইজ বিং সেলিব্রেটেড 10 বছর পর আরও একজন আসবে হু উইল বি সেলিব্রেটেড অ্যান্ড এটা মেনে নেওয়াটা খুব মেনে নেওয়ার প্র্যাকটিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সো বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড নিজের যে প্রতিভাটা আছে সেটার উপর চর্চা করাটা অনেক জরুরি সো ওয়ান্স ইউ পলিশ ইট ইউ উইল আলটিমেটলি শাইন I think এখন আমাদের একটু সময় হয়ে গিয়েছে গান শোনার জন্য ওকে সো হাবিবি সিঙ্গিং এক্সক্লুসিভলি ফর ইউ গাইস দর্শক রিমেম্বার এক্সক্লুসিভলি ফর আস তোমার রূপের জাদু আমাকে করেছে কাবু তোমার চোখের ভাষা মনে জেগেছে আশা আমি ফেসেছি ঘূর্ণি পাকে জলে আগুনে এ দু চোখে আমি হয়ে গেছি যে কেমন যা ছিলাম না আমি আগে বেবি বেবি হবে কি আমার হাবিবি বেবি বেবি হবে কি আমার হাবিবি বাহ That was great. Thank you. Great to watch the song. Yes. Actually, আমাদের তো অফ দ্য রেকর্ড শোনানোই যাবে আমরা শুনবো Too bad for you, দর্শক মন্ডলী আমরা এটা নিজেরা শুনে নিব but thank you both of you guys. I had such an amazing time. Same here. Thank you for being amazing host and I really really appreciate great hosting because I don't know, I just love it. It's thank in you. Your blood. It's in my blood. So we were just chilling. Right? Yes. And thanks to Daily Star যারা দেখছিলেন তাদের দর্শক আরো মজার মজার ভিডিওস পাওয়ার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুক লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন দ্য ডেইলি স্টার উইল বি ব্যাক উইথ ইউ থ্যাংক ইউ সো মাচ ফারিয়া ফর অল দ্য টাইম ইউ গেভ আস থ্যাংক ইউ